যিনি এম্পোরিয়াম নিবেদিতা 24 ঘন্টা দেবী শালঙ্কারা, এই মুহূর্তে আমরা রয়েছি ববি হাকিমের পুজোতে। নতুন করে আর বলার কিছু অপেক্ষা রাখে না, আর এখানে কিন্তু দেবীকে দেখছি প্রত্যেকবারের মতো নতুন লুকেই পাচ্ছি। তো ববিদা, তুমি বলো, দেবী শালঙ্কারা এখানে কিভাবে দেবীকে অলংকার প্রদান করা হয়েছে? এটা আসলে এটা ভাবের দেবী, এটা আমরা যে ভাবি, এটা সেই ভাবার ভাবের থেকেই আমাদের কর্ম, সেই কর্ম থেকেই দেবীর সৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি এখানে যেটা দেবীকে দেখানো হয়েছে শান্তির প্রতীক হিসেবে আমার মনে হচ্ছে, এবং গয়না অন্যভাবে একটা রূপ দিয়েছে, কিন্তু গয়না ছাড়াও শালঙ্কারী বলতে যেটা বোঝায় সব কিছু মিলিয়ে একটা সুন্দর ভাব এখানে রয়েছে। দেবীর যে পজিশনিংটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগছে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা অলঙ্কারের দিকে খেয়াল করি, তাহলে অলঙ্কার গলার হারটা না একটু প্রমিনেন্ট করে একটু অন্যরকমভাবে ব্যবহার করা হয়েছে, যেটা সে একটু দেবীকে আলাদা একটা রূপ দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তবে একটি বিষয় এবার বারবার আমি চোখে পড়ছে যে সব বেশিরভাগ দেবী মূর্তি কিন্তু কোথায় যেন একটু বুদ্ধার সাথে একটা রিলেট করতে পারছি আমি, আমার মনে হয় সকলেই পাচ্ছে সেটা। এখানেও আমরা কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছি, এবং মাটির মধ্যে মেটালিক রং মেশানো হয়েছে। সেই মাটি এবং মেটালিক একটা কালার এফেক্ট দেওয়া হয়েছে, এবং ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব থিমেটিক একটা অন্যরকম একটা ইনস্টলেশনের মতো মনে হয়। অলরেডি সারেন্ডার করেছে, এবং এর যে অলঙ্কারের যে রূপ সেটা মাটি দিয়েই তৈরি করা, এবং তার মধ্যে মেটালিক কালার দিয়ে এটা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। দেবী দুর্গার গলায় মেটালিক একটি হারও দেখা যাচ্ছে, নেকলেস হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে। ভাবে সাধারণত যেহেতু যেই পরিবেশ আছে সেই পরিবেশের সঙ্গে স্লিক টাইপের খুব হালকা গয়না দেবীর গলায় পরানো আছে, তবে অর্নামেন্টস আছে। অলংকার বলতে আমরা যেটা বুঝি, অলংকার শুধু ভারী হয় না, অলংকার হালকাতে হয়, তার হালকার রূপটা এখানে দেখানো হয়েছে। সেলিমপুর পল্লীর পুজোতে আমরা চলে এসেছি, এবং জয়াদি বাবলুদা আপনাদের কাছে রাখবো, এখানে এসেই কিন্তু একটা ভীষণ অন্যরকম অ্যাটমসফিয়ার, একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি। দর্শন মানে দর্শন দেবতার যজ্ঞের কারণে এই দেবী মাত্র সৃষ্টি হলেন, আর দেবীর হাতে কোনো অস্ত্র নেই। আর আমার কাছে কালার টোনটা ভীষণ ভালো লাগছে, মানে বিশেষ করে অর্নামেন্ট যদি বলি, একটা অর্নামেন্টের কালারটা ভীষণ ভীষণ কন্টেম্পোরারি কিন্তু, মানে একেবারে সাবডিউড একটা কালার, এবং তার সাথে তার যে কস্টিউমটা করা হয়েছে সেটা কালারের একটা অপূর্ব ব্লেন্ডিং আছে, আমার ভীষণ ভালো লেগেছে। কস্টিউমের ক্ষেত্রে বা অলংকারের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পুরোটাই মাটির তৈরি, এবং তার মধ্যে স্টোন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, স্টোন ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা আসলে মাটির তৈরি। এটা একেবারেই মনে হচ্ছে যে মানে পুরোটাই আমার কাছে খুব মেটাল লুক দিচ্ছে, এটা একটা মেটালিক লুক দিচ্ছে। হ্যাঁ, অর্নামেন্টের যে লুক যেটা দেওয়া হয়েছে মাটির হলো, তার উপর অদ্ভুতভাবে একটা অলংকারিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে, যার মধ্যে কিছু স্টোন এফেক্ট দেখা যাচ্ছে, এবং পুরোটা ট্র্যাডিশনাল দেবতার এই লুকে দেবতাকে যেভাবে আলংকারিকভাবে সাজানো দরকার, সমস্ত ব্যাপারটার মধ্যে নতুনত্ব ব্যাপারটা আছে, খুবই সুন্দর। শেষে আজকে
আজকে আমরা চলে এসেছি সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজোতে। দেবী শালঙ্কারা বলতে একেবারে সত্যিকারেই অলঙ্কারে পরিপূর্ণ দেবী, তাই তো বাবলুদা? খুব অদ্ভুত লাগছে পরিবেশ এবং দুর্গাকে যে রূপ যেভাবে জড়ির ওপর আপনার মিনে কাজ দিয়ে বসানো হয়েছে, ওভারঅল খুবই সুন্দর লাগছে ব্যাপারটা। দেখছিলাম ভীষণ শান্ত রূপে এবং মাটির অলংকারই দেবী দেখতে পাচ্ছিলাম সেখানে, এখন একেবারে মীনাকারী রুদ্রমূর্তি দেখছি মোটামুটি। আর হ্যাঁ, মীনাকারীর কাজ এবং আমরা যেটা খুঁজছিলাম যে আক্ষরিক অর্থে একেবারে অলংকারগুলো খুবই ভেরি প্রমিনেন্ট এবং এগুলোই এত সুন্দর, এত অসাধারণ একটা জিনিস তৈরি হয়েছে, সব মিলে খুব ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর আমি মীনাকারীর কাজটা অন্য কোথাও দেখিনি, মীনাকারীর কাজটি। এই দেবী পুরোপুরি অলঙ্কৃত, মানে একেবারেই অলঙ্কারে ভরা সে, তাই আমার কাছে ভীষণ ভালো লাগছে। এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে 10টি প্যান্ডেলে দেবী দুর্গা কেমন ভাবে সেজে উঠেছেন, সেরা কে হলেন? 24 ঘন্টা মহাপূজা দেবী শালঙ্করা যে পুরস্কার, সেই পুরস্কার কিন্তু এই মুহূর্তে পেতে চলেছে ভারত চক্র দমদম পার্ক, ভারত চক্র ক্লাব 24 ঘন্টা পরিবারের তরফে এই পুরস্কার 25,000 টাকা আপনাদেরকে পুরস্কৃত করা হয়েছে। দুর্দান্ত এই অনুভূতি, অনবদ্য। দেবীর অলঙ্কারা বলতে বোঝা যায় দেবীর রূপ বা দেবীর যে সাজ পোশাক, সেই জায়গাটা যে আমরা কতটা এগিয়ে, কত পুজোর থেকে যে আমরা এগিয়ে, সেটাই প্রমাণ করে 24 ঘন্টার মহাপুজোর এই শ্রেষ্ঠত্বের সম্মান। সবাই নেচে সেলিব্রেট করবো, আর সবাই যাতে আরো আমাদের এই ভারত চক্রে ভিড় আসে, তার জন্য আমরা খুব আনন্দিত।